मॉर्निंग स्टूडेंट क्लास फोर ऐले मे आज के आज इंग्रेजी ए वाइज रिमिंग इज बेटर दैन अ फुलिश फ्रेंड ये पीसटा लेसन फाइव हम पढ़े दिए पढ़े दिए तुम्हारे जो एवं तुम्हारा निश्चय बाड़ी देखे क्लास एम तुम्हारे वही पीसर वो चैप्टारे जो एक्सारसाइजा आता आलोचना कर दीची भारत मन दिए सुनबे देखो एगर बोलते ह्वाट वाज द मंकी डुइंग व्हेन दिनु वाज स्लीपिंग प्रश्न लिखी ना उत्तरगुलो जस्ट एक बोलछि बा लिखे देवार चेष्टा करछि देखे नाओ वन एक दागे प्रथम प्रश्न जेटा ए दाग ह्वाट वाज द मंकी डुइंग व्हेन दिनु वाज स्लीपिंग अर्थात जखन दिनु घुमाच्छिल तखन मंकी की करछिल मैं बानर की करतेपिंग द मंकी वाज स्पैनिंग हिम When Dinu was sleeping, the monkey was fanning him. Number two, who sat on Dinu's nose? A fly sat on Dinu's nose. Answer the yellow. Number C. How did the monkey drive away the fly? মানে কিভাবে বানরটি মাছিটিকে ড্রাইভ অ্যাওয়ে করেছিল অর্থাৎ তাড়িয়ে দিয়েছিল ড্রাইভ অ্যাওয়ে মানে তাড়িয়ে দেওয়া তাহলে আমরা বলবো দ্য মাঙ্কি ড্রোভ অ্যাওয়ে দ্য ফ্লাই উইথ এ ফ্যান বা বাই ফ্যানিং হিম অথবা উইথ এ ফ্যান পাখার সাহায্য বা বাই ফ্যানিং হিম বলতে পারো উইথ এ ফ্যানও লিখতে পারো অর অবলিক দিয়ে বাই ফ্যানিং হিম তাহলে কি দাঁড়ালো হাউ ডিড দ্য মাঙ্কি ড্রাইভ অ্যাওয়ে দ্য ফ্লাই কিভাবে মাঙ্কিটা অর্থাৎ বানরটা মাছিটাকে তাড়িয়ে দিয়েছিল বলতে হবে দ্য মাঙ্কি ড্রোভ অ্যাওয়ে দ্য ফ্লাই এটাও বলতে পারো উইথ এ ফ্যান অথবা বাই ফ্যানিং হিম বাতাস করার মাধ্যমে ওকে কিমটা কেটে দাও কিমটা দরকার নেই বাই ফ্যানিং বাতাস করার মাধ্যমে এখানে একটা ফুল স্টপ বসে যাবে ঠিক আছে নাম্বার ফোর নাম্বার ফোর হোয়াট ডিড দ্য মাঙ্কি ডু টু টিচ ইট এ লেসন ইট বলতে সেই মাছিটাকে বলা হচ্ছে মুছে দিচ্ছি ওগুলো ভালো করে দেখে নাও মুছে দিচ্ছি এরা মুছে দিলাম ডি টু টিচ ইট এ লেসন দ্য মাঙ্কি Is old and struck
at the winged fly. এই অ্যান্সারটা এরকম হবে। তাহলে প্রশ্ন হচ্ছে হোয়াট ডিড দ্য মাঙ্কি ডু টু টিচ ইট আ লেসন, ইহাকে একটি শিক্ষা দেওয়ার জন্য বানর কি করেছিল। প্রথমে উত্তর লিখবে টু টিচ ইট এ লেসন, ইহাকে শিক্ষা দেওয়ার জন্য দ্য মাঙ্কি টু কে সোর্ড আর তরবারি নিয়েছিল অ্যান্ড স্ট্রাক অ্যান্ড দ্য উইন্ড ফ্লাই, এবং দুষ্ট মাটি মাছিটিকে আঘাত করেছিল। ঠিক আছে, ফাইনালি দ্য লাস্ট কোয়েশ্চন, হোয়াট হ্যাপেন্ড অ্যাট লাস্ট, অবশেষে কি ঘটেছিল। না, অ্যাট লাস্ট দ্য ফ্লাই ফ্লিউ অ্যাওয়ে, বাট ভিনুস নোজ নো আর স্টার, অবশেষে মাছিটা উড়ে পালিয়ে গিয়েছিল কিন্তু দিনুর নাক কাটা গিয়েছিল অর্থাৎ নাক কেটে গিয়েছিল। এই হচ্ছে কোয়েশ্চেনের অ্যান্সার, এই অ্যান্সারগুলো ভালো করে লক্ষ্য রাখবে। তারপরে ইউজিং সেন্টেন্স আছে তোমাদের, দু নম্বরে আছে মিসিং লেটার, এটা করতেও পারো নাও পারো, করলে ভালো করে নিতে পারো। এফ এ আই ড্যাশ এইচ ড্যাশ, আমি মুছে দিচ্ছি, মুছে বলছি তোমাদের, দেখো দু নম্বর আছে এফ এ আই ড্যাশ ড্যাশ এফ ড্যাশ এল, এফ এ আই টি এইচ ফেট এফ ইউ এল ফুল, ফেটফুল মানে বিশ্বস্ত। তারপর আছে এফ ড্যাশ ড্যাশ এফ ড্যাশ ড্যাশ এল ড্যাশ এস এইচ পুলিশ, এফ ডবল ও এল আই এস এইচ পুলিশ মানে বোকা। তারপরে আছে এস ড্যাশ ও আর ড্যাশ এস ডব্লিউ ও আর ডি সোর্ড, তোর মানে তরবারি বা তলোয়ার, এন ড্যাশ এস ড্যাশ এন ড্যাশ এস ড্যাশ এন ও এ সি নোজ, নোজ মানে নাক, আর একটা তো জানো এফ ড্যাশ এন এফ এ এন ফ্যান, হয়ে গেল এটা। তারপরে ইউজিং সেন্টেন্স ডিয়ার হট ফেথফুল হ্যান টিচ লেসন, এগুলো তোমরা নিজেরা করো, লাল করে দেবো না। তারপরে যেটা আছে সেটা হচ্ছে নাম্বার ফোর, নাম্বার ফোরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে সে রাইট অর রং, অর্থাৎ স্টেটমেন্টগুলো যেগুলো আছে এক একটা সেন্টেন্স যেগুলো দেওয়া আছে সে স্টেটমেন্ট দেওয়া আছে, এইগুলো কোনটা সত্যি কোনটা মিথ্যা পাশে লিখতে হবে রাইট অথবা রং। যেমন একটা বলা হচ্ছে চারের দাগের এক, দ্য মাঙ্কি ওয়াজ স্লিপিং, মাঙ্কিটি ঘুমাচ্ছিল, এটা কি হবে, মাঙ্কি তো ঘুমোয়নি তাহলে এটা ভুল হবে অর্থাৎ রং হবে ডব্লিউ আর ও এন জি। দু নম্বর হচ্ছে দিনু ওয়াজ ফ্যানিং দ্য মাঙ্কি, দিনু মাঙ্কিকে হাওয়া করছিল বা বাতাস করছিল এটাও রং হবে। তিন নম্বর হচ্ছে এ ফ্লাই স্যাট অন দিনুজ নোজ,
একটি মাছি দিনুর নাতির উপর বসেছিল, এটাকে বলবো রাইট, সরি রাইট মানে সঠিক, ডি দ্য মাঙ্কি স্ট্রাক অ্যাট দ্য ফ্লাই উইথ এ সোল, দ্য মাঙ্কি স্ট্রাক দ্য ফ্লাই উইথ এ সোল, এটা কি হবে? ইয়েস, এটা রাইট হবে। হ্যাঁ, পরেরটা দিনুজ নোজ ওয়াজ কাট, এটাও রাইট হবে। দিনুর নাক কাটা গিয়েছিল। এটাও রাইট, এটাও রাইট হবে। এইভাবে তোমরা এগুলো লিখবে, ঠিক আছে? এইটা গেল পেজ 13। এবার আমরা এটা মুছে দিয়ে পেজ 14 এ চলে যাব। ভালো করে এগুলো পড়বে, প্র্যাকটিস করবে বাড়িতে, পরীক্ষার সময় কিন্তু লিখতে হবে ঠিক করে। ওকে, এখন আমরা লেসন 6, একটা কবি ছড়া আছে, লেসন 6 পেজ 14, 14 পাতার একটা ছড়া আছে, সেই ছড়াটা আমরা একটু পড়বো, এটা মুখস্থ করবো তোমরা। ব্লু ইজ দ্য সি, অর্থাৎ সমুদ্র হয় নীল। ছড়াটা এরকমভাবে আছে, আমি পড়ে দিচ্ছি, তোমরা মুখস্থ করবে। ব্লু ইজ দ্য সি, গ্রিন ইজ দ্য গ্রাস, হোয়াইট আর দ্য ক্লাউডস অ্যাজ দ্য স্লোলি পাস, ব্ল্যাক আর দ্য ক্রোস, ব্রাউন আর দ্য ট্রিজ, রেড আর দ্য সেলস অফ এ শিপ ইন দ্য ব্রিজ। এই হচ্ছে কবিতা বা ছড়া, চার চার আট লাইন আছে, সংক্ষেপে ছোট করে আছে। বলছে ব্লু ইজ দ্য সি, তার মানে সমুদ্র নীল। গ্রিন ইজ দ্য গ্রাস, ঘাস হচ্ছে সবুজ। হোয়াইট আর দ্য ক্লাউডস, মেঘগুলো হয় সাদা। অ্যাজ দ্য স্লোলি পাস, যেমন তারা ধীরে ধীরে বয়ে যায়, সেই মেঘ হচ্ছে সাদা, পেরিয়ে যায় আর কি। ব্ল্যাক আর দ্য ক্রোস, কাকেরা হয় কালো। ব্রাউন আর দ্য ট্রিজ, গাছের রং হচ্ছে বাদামি, গাছের পাতার রং কিন্তু কাণ্ডের কথা বলা হচ্ছে এখানে, যাই হোক। রেড আর দ্য সেলস, সেলস বলতে মাস্তুল, জাহাজের যে পাল থাকে, নৌকোর পাল আমরা দেখেছি কিনা জানি না, দেখে দিচ্ছি। এই যে কাপড়ের অংশ, যেগুলোতে বাতাস লেগে জাহাজকে বা নৌকোকে এগিয়ে নিয়ে যায় বাতাসের টানে, ঠিক আছে, সেগুলোকে সেলস বলা হয়। তো রেড আর দ্য সেলস, মাস্তুলগুলো হচ্ছে, পালগুলো হচ্ছে লাল, অফ এ শিপ ইন দ্য ব্রিজ, অর্থাৎ ব্রিজ বলতে BREZE, BREZE মানে মৃদুমন্দ বাতাস, মৃদুমন্দ বাতাস, আমরা জেন্টল ব্রিজ বলি, মৃদুমন্দ বাস নয় বাতাস, সরি, মৃদুমন্দ বাতাস ব্রিজ মানে। অর্থাৎ মৃদুমন্দ বাতাসের যখন একটা শিপ, একটা জাহাজ পাল তুলে যায়, তখন সে তত্তর করে এগিয়ে চলে, ঠিক আছে, সেই পালগুলোর রং হচ্ছে লাল, ঠিক আছে। এইটা তোমরা মুখস্ত করবে, আর পরের দিন তোমাদেরকে আমি আবার পরের চ্যাপ্টারে চলে যাব, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ, সবাই খুব ভালো থেকো। না, একটা জিনিস আছে, পরে বলছি, পরে ভালো থেকো বলছি, এখন আরেকটি জিনিস বাকি রয়ে গেছে, কিছু অপোজিট ওয়ার্ড আমি এখান থেকে লেখানোর চেষ্টা করছি। এই যে ব্রিজ, ব্রিজ মানে হচ্ছে মৃদুমন্দ বাতাস, এর অপোজিট আমরা কি লিখতে পারি? আমরা অপোজিটে যাচ্ছি, ও পি পি ও এস আই টি, স্টর্ম হবে, এস টি ও আর এম, স্টর্ম মানে ঝড়। ব্রিজ মৃদুমন্দ বাতাস, তার অপোজিট হচ্ছে স্টর্ম, ঝড়।
তারপরে আমরা এখান থেকে যেগুলো পাবো তোমরা সবই জানো, স্লোলি, এস এল ও ডব্লিউ এল ওয়াই, স্লোলি মানে ধীরে ধীরে। আমরা ফাস্ট লিখতে পারি অথবা কুইকলি লিখতে পারি, ফাস্ট অথবা কুইকলি। এরপরে আমরা পাবো যেগুলো পাচ্ছি গ্রিন, এখানে গ্রিন অর্থে সবুজ, সবুজ মানে কাঁচা, আর তার অপোজিট ওয়ার্ড আমরা পাবো রাইপ, মানে পাকা। ঠিক আছে, গ্রিন তোমরা রাইপ করবে, গ্রিন মানে কাঁচা, এই অর্থে পাকা রাইপ, আর আই পি ই। ওকে, এরপরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ব্ল্যাক, আমরা জানো সবই ব্ল্যাক মানে কালো, আর এর অপোজিট ওয়ার্ড হচ্ছে হোয়াইট, ডব্লিউ এইচ আই ই। পরেরটা আছে আর কিছু নেই, এ পর্যন্তই ছিল। যাই হোক, এইগুলো ভালো করে পড়ো, পড়ে পরের ক্লাসে আমি যে কাজগুলো দিচ্ছি কাজগুলো তোমরা যথাযথ তাড়াতাড়ি পাঠাবার জন্য প্রতি সপ্তাহে কাজ ক্লাসগুলো পাঠাও, তাদের তাহলে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, ওই ক্লাসের উপর কিন্তু নাম্বার থাকবে, এটা মাথায় রাখবে। যাই হোক, ভালোভাবে থেকো, আবার কোভিড শুরু হয়ে গেছে, খুব সাবধানে বাড়িতে মা বাবার কথা শোনো, স্যানিটাইজ করো, হাত হাত মুখ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুবে, স্যানিটাইজার নেবে, বাইরে বেরোতে গেলে মাস্ক পরে বেরোবে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই, খুব ভালো থেকো তোমরা, গুড বাই।